নমস্কার বন্ধুরা আজকে আমি একটা গ্রামীণ রেসিপি শেয়ার করছি সুটকি মাছের রেসিপি তো অনেকেই আছে আমরা শুটকি মাছ খেতে পছন্দ করি আবার অনেকেই পছন্দ করি না তো একদম গাছের সিম বেগুন আলু দিয়ে সহজভাবে রেসিপিটা করে দেখাচ্ছি তো এরকম বিচি আছে এরকম সিমগুলি নিলে এই রেসিপিটা কিন্তু খেতে ভালো লাগে তো আলু আর বেগুন কেটে নিয়েছি আর চুলাই একটা কড়াই বসিয়ে দিয়েছি তো এখানে আমি কাঁচা লঙ্কা বাটা পেঁয়াজ রসুন বাটা আর একদম ভালো করে ধুয়ে নিয়েছি আর কড়াইতে দিয়ে দিছি সর্ষেতে পেঁয়াজ রসুন বাটাটা দিয়ে দিলাম এবার যতক্ষণ না পর্যন্ত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে একটু ভাজা ভাজা করে নিচ্ছি পেঁয়াজ আর রসুন বাটা ভাজা ভাজা করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা তো আমি এখানে কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা বাটা দুটাই অ্যাড করব এবার দিয়ে দিচ্ছি এক চামচ শুকনো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর জিরা দনে গুঁড়ো আর ধুয়ে রাখা শুটকি মাছগুলি এবার আমি একটু জল দিয়ে ভালো করে একদম এক মিনিট সময় নিয়ে এবার ভাজা ভাজা করে নেব শুটকি মাছ আর মশলাগুলি সবগুলি একসাথে দেখবে যখন একটা সুন্দর ভাজা ভাজা গন্ধ বেরোবে তখন সবজিগুলি এখানে দিয়ে দিতে হবে এবার এখানে কেটে রাখা সবজি দিয়ে দিচ্ছি আর সবজির সাথেও এবার নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নেব দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবার একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে এবার কিছুক্ষণের জন্য ঢেকে দেব। এবার এক মিনিট পর ডাকনাটা তুলে আবারও কিছুক্ষণ আড়াচাড়া করে নেব এবার আমি এখানে পরিমাণ মতো জল করে দিচ্ছি আবারও এক মিনিটের জন্য ঢাকা দিয়ে জুলটাকে ফুটতে দেব এবার ডাকনাটা তুলে নাড়াচাড়া করে এখানে কিছু ধনে কুচি অ্যাড করে দিচ্ছি আর যেহেতু শীতের সিজন তো ধনে কুচিটা দিলে সুটকি মাছের রেসিপিতে কিন্তু খুবই ভালো লাগে ধনে পাতা কুচি অ্যাড করে দিয়েছি এবার একটু নাড়াচাড়া করে দিলেই কিন্তু রেসিপি রেডি তো আমার এই গ্রামীণ রেসিপি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইবের পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন